নমস্কার, সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী মা শারদার কথা থেকে আলোচনা করব। শ্রী শ্রী মায়ের বাণীতে কাব্যের সুর যে কোনো মনোযোগী শ্রোতা শুনতে পাবেন। কখনো কখনো তো গদ্যের মধ্যে পদ্যের উপস্থিতিও লক্ষ্য করা যায়। যেসব প্রবচনে পদ্য আছে সেগুলি তার অত্যন্ত প্রিয় ছিল। শ্রী শ্রী মায়ের কথামৃতে বেশ কয়েকবার কবিতার সাক্ষাৎ পাওয়া যায়। অনেক সময় মা প্রচলিত পদ্য উদ্ধৃত করেছেন, যেমন একবার বলেছেন, গুরু কৃষ্ণ বৈষ্ণব এ তিনের দয়া হল, একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেল। তারপর মা দ্বিতীয় পঙ্ক্তিটির এইভাবে ব্যাখ্যা করছেন, একের কি না মনের, নিজের মনের কৃপা হওয়া চাই, অর্থাৎ নিজের মনকে বন্ধুরূপে পাওয়া প্রয়োজন। মা কি গীতার সেই শ্লোকটির কথা বলছেন যেখানে বলা হয়েছে, নিজেই নিজের বন্ধু নিজেই শত্রু নিজেরই, অর্থাৎ আত্মার দ্বারা আত্মাকে উদ্ধার করবে, আত্মাকে অবসাদগ্রস্ত করবে না, যেহেতু আত্মাই আত্মার বন্ধু এবং আত্মাই আত্মার শত্রু। মা যখন বলছেন নিজ মনের কৃপা হওয়া চাই, তখন নিজের মনকে নিজের শত্রু না করে নিজের বন্ধু করে নেওয়ার কথা সম্ভবত ভেবেছেন। স্বামী অরূপানন্দ একবার শ্রী শ্রী মাকে প্রশ্ন করেছিলেন, আমি কি তোমার আপনার? মা তার উত্তরে বলেন, পদ্যের সাহায্য নিয়ে। হ্যাঁ, আপনার বই কি, যে যার সে তার, যুগে যুগে অবতার। মা বলতে চেয়েছেন যে আপনার জনদের সঙ্গে জন্মান্তরেও বিচ্ছেদ হয় না, যে যার আপনার জন সে তার সঙ্গে যুগে যুগে আসে। আশুতোষ মিত্রের রচনা থেকে আমরা জানতে পারি, ডাক্তার কাঞ্জিলাল একবার পলায়মান সেবককে ধরবার জন্য ছুটেছিলেন, কিন্তু ব্যর্থ হওয়ার পরে মায়ের কাছে সেবকের বিরুদ্ধে অভিযোগ করেন। মা তখন হাসতে হাসতে কবিতায় বলেন, ও বড় শক্ত ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। আবার দেখি মায়ের বাণীতে খুব স্বাভাবিকভাবে অন্ত মিল এসেছে, ভাবের সঙ্গে লাভ। মা বলছেন, হ্যাঁ তিনি আপনার চির সম্বন্ধ, তিনি সকলের আপনার, যেমন ভাব তেমনি লাভ। ঈশ্বর ও নরনারীর চিরন্তন সম্পর্কে মা চির সম্বন্ধ এই সমস্ত পদটিতে সুন্দরভাবে প্রকাশ করেছেন। আর যেমন ভাব তেমনি লাভ আমাদের পঞ্চতন্ত্রের একটি শ্লোক স্মরণ করিয়ে দেয় যে, যা দৃশি ভাবনা যস্য সিদ্ধি ভবতি তা দৃশি। এই যেমন তেমন এর মিল দীর্ঘতর হয়েছে মায়ের আরেকটি উপদেশের মধ্যে। সেখানে মা সংসারে থাকতে গেলে খাপ খাইয়ে নেওয়া বা অ্যাডজাস্টমেন্টের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। সংসারে কেমন করে থাকতে হয় জানো? এই প্রশ্ন করার পরে মা নিজেই মিথ্যাক্ষরে তার উত্তর দিয়েছেন, যাতে সে উত্তর খুবই শ্রুতিসুখকর হয়েছে। মায়ের উত্তর এই, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। অর্থাৎ স্থান কাল পাত্র কিছুই মায়ের বিবেচনা থেকে বাদ পড়েনি। শ্রীমা কখনো কখনো মিথ্যাক্ষর ব্যবহার করে তার বক্তব্যকে আরও জোরালো করেছেন, যেমন ছায়া আর কায়া। মা বলেছেন, ছায়া কায়া সমান, ছবি তো তার ছায়া, ছবি যে পটের লিখনের চেয়ে অনেক বেশি। মা স্বল্প কয়েকটি ছোট ছোট শব্দে কি সুন্দরভাবে তা বুঝিয়ে দিয়েছেন। আবার দেখা যায় কি নিপুণভাবে মা ভক্তিকে মুক্তির সঙ্গে মিলিয়েছেন। গুরু প্রসঙ্গে মা বলেছেন, গুরু ভক্তি থাকা চাই, গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি। সুরভারতীর কবি দেবীর বন্দনা করেছেন, ভক্তি মুক্তি প্রদায়িনী রূপে। সেই দেবী বন্দনার মন্ত্র থেকে মা শারদা ভক্তি ও মুক্তিকে গুরুবন্দনার প্রসঙ্গে কি অনায়াসে তুলে এনেছেন।
আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।